হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো চলে আসলাম আবারও নতুন একটি ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে। ভিউয়ার্স, স্ক্রিনে ছবিটা দেখতেই পারছেন, ছবিটা দেখলে মনে হবে একদম পিসির এডিটিং। তো এইরকম ফেস রিটাচিং কীভাবে করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন। সাথে রয়েছে তিনটি কালার একশন পেপার। তো একশন পেপারগুলো দেখতেই পারছেন, এগুলা কালার একশন পেপার। আর এটাও হচ্ছে টেক্সচার। এই একশন পেপারগুলা জিপি ফাইলে দেওয়া হয়েছে। আনজিপ করার জন্য আপনাদের প্রয়োজন হবে 6টি পাসওয়ার্ড। এই ভিডিওতে 6 সংখ্যার 6টি পাসওয়ার্ড দেওয়া হয়েছে। ভিডিওটা দেখে পাসওয়ার্ডটা কানেক্ট করে জিপি ফাইলটা আনজিপ করে নেবেন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনারা চলে যাবেন লাইটরুমে। লাইটরুমে আসার পর ছবিটাকে কালার গ্রেডিং করে নেবেন। তো দেখতে পারছেন বিফোর আফটার। তো ছবিটা কালার গ্রেডিং করা হয়ে গেলে শেয়ারে ক্লিক করবেন। করার পর আবার শেয়ারে ক্লিক করবেন। দেখবেন এরকম ইন্টারফেস শো করবে। আপনারা স্কেচবুক এফটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে স্কেচবুক এফটিতে অ্যাড করে দিবেন। দেখবেন এইরকম ইন্টারফেস শো করবে। প্রথমে আপনাদেরকে পেজ অ্যাকশন পেপারটা অ্যাড করে নিতে হবে। অ্যাড করার জন্য উপরে দেখতে পারছেন স্কেলের মতো একটা অপশন, ওইটাতে ক্লিক করবেন। করার পরে ইম্পোর্ট ইমেজে ক্লিক করবেন। জিপি ফাইলটা আনজিপ করা হয়ে গেলে দেখতে পারবেন এরকম ইন্টারফেস শো করবে। ডার্ক অ্যাকশন পেপারটা অ্যাড করে দিবেন। অ্যাড করা হয়ে গেলে সুন্দরভাবে বসিয়ে নেবেন। বসানো হয়ে গেলে উপরে টিক মার্কে ক্লিক করবেন। ভিউয়ার্স, ডবল বক্সের মতো একটা অপশন দেখতে পারছেন, ওইটাতে ক্লিক করবেন। করা হয়ে গেলে পেজ অ্যাকশন পেপারটা ডবল করে নেবেন। ডিলেটের উপর একটা দেখতে পারছেন, ওইটাতে ক্লিক করবেন। করা হয়ে গেলে অ্যাকশন পেপারের উপরে আবার ক্লিক করবেন। নর্মাল থেকে ওভারলে করে দিবেন দুয়োটা। নিচের ছবিটা ডবল করে নেবেন। এই জায়গার কাজ শেষ। এখন আপনাদেরকে পেজ রিটাচিং করার জন্য কলমের মতো একটা অপশন আছে, ওইটাতে ক্লিক করবেন। একটু নিচে চলে যাবেন, দেখবেন লেখা আছে স্মুথ। এখানে 6 নম্বর অপশনটি ক্লিক করবেন। করার পর সিটিংয়ে ক্লিক করবেন। তো ভিউয়ার, সিটিংটা দেখতেই পারছেন। তো এখন এই ছবিটা আপনাদেরকে পেজ রিটাচিং করে দেখিয়ে দিব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। ভিউয়ার্স, দেখতে পারছেন মনে হচ্ছে একদম পিসি রিটাচিং। ভিউয়ার্স, আপনারা দেখতে পারছেন সুন্দরভাবে পেজ রিটাচিং করা হয়ে গেছে।
এখন দেখিয়ে দিব কিভাবে কালার অ্যাকশন পেপারগুলো অ্যাড করবেন। অ্যাড করার জন্য উপরে দেখবেন পেন্সিলের মতো একটা অপশান আছে, ওইটাতে ক্লিক করবেন। ইম্পোর্ট ইমেজে ক্লিক করবেন। এখন যে কোনো একটা অ্যাকশন কালার পেপার অ্যাড করে দিবেন। অ্যাড করা হয়ে গেলে সুন্দরভাবে বসিয়ে দিবেন। বসানো হয়ে গেলে টিক মার্কে ক্লিক করবেন। উপরে দেখবেন ডবল বক্সের মতো একটা অপশান আছে, ওইটাতে ক্লিক করবেন। এখন কালার পেপারের উপর একটা ক্লিক করবেন, নর্মাল থেকে ওভারলে করে দিবেন। তবে আজ দেখতে পারছেন অপারসিটিটা এখন একটু কমিয়ে দিবেন, কমিয়ে বাড়িয়ে দেখিয়ে। দেখি কেমন দেখা যায়।